কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো রয়েছেন আপনারা এখন দেখছেন আনন্দবাজার পত্রিকা সতেরোই বৈশাখ চোদ্দোশো সাতাশ বৃহস্পতিবার তিরিশে এপ্রিল দু হাজার কুড়ি এবং এই পেপারের ঠিক পেছনের দিকে আমরা দেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন ছোটদের পাতা এবং এই পাতার ঠিক নিচের দিকে রয়েছে একটি প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়েছে এই সময়ে সহমর্মিতা বজায় রাখা জরুরি করোনার সঙ্গে সামনে থেকে লড়াই করছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মী পুলিশের মতো নানা ক্ষেত্রের মানুষেরা কিন্তু তাদের সঙ্গে ঘটে চলেছে নানা অনভিপ্রেত ঘটনা এই সময়ে এইসব পেশার সঙ্গে যুক্ত মানুষদের নিরাপত্তা সুস্থ থাকা নিয়ে নবীন প্রজন্ম কতটা উদ্বিগ্ন খোঁজ নিলেন সুপ্রকাশ চৌধুরী এবং এই প্রতিবেদনের ডান দিকে রয়েছে আমার নাম আমার ভালো নাম আনিসক মল্লিক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং এই প্রতিবেদনে লেখা হয়েছে চিকিৎসকদের পাশাপাশি আরও যে ক্ষেত্রগুলি এই সময়ে সাধারণ মানুষের কাছে জরুরি পরিষেবাগুলি পৌঁছে দিচ্ছেন তাদের স্বাস্থ্য ও সুরক্ষা নিয়েও বহু প্রশ্নের অবকাশ থেকে যাচ্ছে অনেকে এমন দাবি করেছেন এদের নিরাপত্তার জন্য একদিকে যেমন পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা রাখা দরকার তেমনি দরকার বিমার ব্যবস্থাও নিঃসন্দেহে প্রতিটি দাবির গুরুত্ব রয়েছে তবে এত উদ্বিগ্নের মাঝেও প্রায় রোজই দেখা যাচ্ছে রাজ্যের নানা প্রান্ত থেকে পুলিশ নিগ্রহের খবর আসছে অথচ এই মুহূর্তে নানা খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া থেকে শুরু করে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পুরোটাই উঠছে পুলিশ নির্ভর স্বাভাবিকভাবেই পরিষেবার কোনো ত্রুটি বা বিলম্ব দেখা দিলে মানুষের রাগ গিয়ে পড়ছে পুলিশের ওপরে কিন্তু সমালোচকদের দাবি বারবার এভাবে পুলিশ নিগ্রহের খবরে একদিকে যেমন প্রশাসন কি সমস্যা হচ্ছে তেমনি মানুষের প্রতি পুলিশের আস্থাও ধাক্কা খাচ্ছে তো প্রশ্নটা ভাবা দরকার কারণ এই সংকটকালে প্রশাসনিক ব্যবস্থাকে সচল রাখার পাশাপাশি রোগের সংক্রমণ রোধেও পুলিশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা এই কাজ করে চলেছেন বহু ঝুঁকির মধ্যে তাই বর্তমানে চিকিৎসকদের নিগ্রহ বন্ধে যে কঠোর আইন মানার কথা বলা হয়েছে সে একই আইন পুলিশ এবং এই সময় নানা পরিষেবার কাজ যা চালাচ্ছেন তাদের ওপরও হামলাকারী ক্ষেত্রে প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছেন অনেকে তা না হলে কিন্তু বড় ধরনের সংকটের আশঙ্কা থাকছে পাশাপাশি নজর রাখতে হবে প্রয়োজনীয় আবশ্যক সামগ্রীর পর্যাপ্ত যোগানের উপরেও পুলিশের পাশাপাশি বহু মানুষ নিজের ক্ষেত্রে কাজ করে মানুষের নিত্য প্রয়োজনীয় পরিষেবা ঝুঁকি যাচ্ছেন প্রতি ক্ষেত্রে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে তাদের অথচ পরিসংখ্যান বলছে আজও প্রতিদিন ব্যাংকের লাইনে দাঁড়ানো গ্রাহকদের সঙ্গে কর্মীদের বচসা রাস্তার সাফাই কর্মীদের সঙ্গে গোলমাল চলছে অথচ পরিস্থিতিতে এই ক্ষেত্রগুলি সচল রাখতে প্রত্যেকেই সীমিত পরিকাঠামোর মধ্যে কাজ করে চলেছেন এবং প্রতি ক্ষেত্রে জড়িয়ে রয়েছে জনজীবনের নিরাপত্তা ফলে এই সময় নিত্যদিনের বিরোধগুলিকে দূরে সরিয়ে রাখার আবেদন জানাচ্ছেন সমালোচকেরা তাদের আরও দাবি এই সময় লড়াইটি শুধু করোনার সঙ্গে নয় বরং নিজেদের সঙ্গে নিজেদের এই লড়াই পুরোনো কলহ অভ্যাসকে দূরে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলার চেষ্টা করার লড়াই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকুন বাড়িতে থাকুন যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করুন এবং ভালো থাকুন এবং দেখতে থাকুন ধন্যবাদ